লাশটা তো দিবে, লাশটা পাইলে বিয়ে কোনো ভিতর পাচ্ছি না, শুধু আমরা আসে আইসা কথা বলে চলে যাই। এই আকুতি শুধুই নিজের বাবাকে ফিরে পাওয়ার, নিজের জন্মদাতা পিতাকে যদি নাও পাওয়া যায় তবে তার শেষ ঠিকানা কোথায় কিভাবে হয়েছে সেটি জানার প্রবল ইচ্ছা, মানববন্ধন করতে আসা এসব স্বজনদের। আমার ছেলেকে বলবো না, এই যে তোমার নানা এখানে শুয়ে আছে, বছরে কিংবা শুক্রবারে মিলাদ পড়াবে, মিলাদের অধিকার তো আমাদের নেই, মানববন্ধন, মানববন্ধনে কি আমরা করি না? আমরাই তো দেশের নাগরিক, আমরা এই বিচারটার জন্য দাঁড়াদাঁড়ি ঘুরছি, যে আমাদের বিচারটা সুস্থ মতো বিচারপতি দিকে তাকিয়ে আছে, বিচার বিভাগ আমাদের বিচারটা খুব তাড়াতাড়ি করবে, না হলে হয়তো এভাবে আমাদের মুরব্বীদের মতো আমিও ভেনিস হয়ে যাবো। আজ আন্তর্জাতিক গুম দিবস, তাই 1977 সালে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্বজনেরা রাস্তায় দাঁড়িয়েছে বিচারের দাবিতে। বাবা ডাকা থেকে বঞ্চিত এসব স্বজনেরা দাবি করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিকল্পিতভাবে বেশ কয়েকজন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের গুম করেন। তৎকালীন সরকার যে কেন আমার এই অধিকারটাকে বঞ্চিত করলো, আমি আমার বাবার কোলে বাবা ডাকতে পারিনি, আমি আমার বাবার কোলে মায়ের বাবার যে আদর্শ আর কিছুই পাইনি, সেই অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হলো কেন? আমার আমার কি দোষ ছিল? আমার তো কোনো অপরাধ ছিল না। হতে পারে আমার বাবা যদি অপরাধ করেও থাকে, আমার বাবা অবশ্যই অপরাধ করে নাই, কারণ আমরা তো জানি সবকিছু, কিন্তু আমার বাবাকে যে খুন করে তার মামাকে যে খুন করা হলো এটা কেন কেন এটা এটা তো আমি অবশ্যই এটা বিচার চাই, এবং আমি দাবি করি যে এই মানবাধিকার যে শব্দটা এটার সাথে আমার সাথে যেন আমাকে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে আমার বাবার কবরটা যেন কোথায় আছে সেটা যেন দেওয়া হয়, এবং এটার সুষ্ঠু বিচার চাই। এজন্য আমরা আজকের এই মানববন্ধনে প্রধানমন্ত্রীকে জানাতে চাই যে আমার বাবার যেন লাশটা পাই, বা আমার বাবাকে কোথায় কবর দিয়েছে এটা যেন পাই, যে আমার বাবাকে প্রতি বছর উনি তো ওনার বাবার কবর স্থানে ওনার বাবার জন্য দোয়া করে, আমরা যেন আমার বাবার জন্য দোয়া করতে পারি, উনি দয়া করে যেন সেই ব্যবস্থা করে দেন। 1977 সালে রাষ্ট্রীয় গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা শীর্ষক ব্যানারে বক্তারা বলেন, অনতিবিলম্বে 1977 সালে গুম ও খুন হওয়া ব্যক্তিদের কবর চিহ্নিত করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কতজনকে কাঠি দিয়ে হত্যা করা হয়েছিল? সেনাবাহিনীর 488 জনকে, সামরিক বাহিনীর 600 জনকে, কখনো বলা হয় 561 জনকে। অঙ্কের হিসাবে যদি কোনো ভুল থাকে তাহলে এগুলো একত্রিত করুন, সংখ্যার তারতম্য কেন হবে? তার মানে সংখ্যার যে তারতম্যটুকু আছে সেই ব্যক্তিরা সেদিন গুম হয়েছিলেন। আজ অবধি 77 থেকে 2023 সাল পর্যন্ত তারা গুম হয়েই আছে।